সবাইকে আমার তৃতীয় ক্লাসে সাদর শুভেচ্ছা। করোনায় কতগুলো না কতগুলো হ্যাঁ, আমরা মেনে চলব, আমরা সুস্থ থাকব, আমরা নিরাপদ থাকব, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, সর্বোপরি পৃথিবীর জন্য। আর এরই ফাঁকে ফাঁকে আমরা পড়াশোনা করব, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সব্যসাচী লেখক রবীন্দ্রনাথের পরে আমাদের দেশের সব্যসাচী লেখক ছিলেন বুদ্ধদেব বসু। এবং আধুনিক অর্থাৎ সর্বাধুনিক যুগে যাকে আমরা সব্যসাচী লেখক হিসেবে মানি, তিনি হচ্ছেন সৈয়দ শামসুল হক। তার সাহিত্যকর্ম, উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক অর্থাৎ সাহিত্যের যতগুলো শাখা আছে সমস্ত শাখায় তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। এজন্যই দুই বাংলা মিলিয়ে তাকে রবীন্দ্র পরবর্তী, বুদ্ধদেব দেব বসু পরবর্তী সর্বশ্রেষ্ঠ সব্যসাচী লেখক বা কবি বলা হয়। তার জন্ম হয়েছিল কুড়িগ্রামে, আমরা জানি 1935-এর 27 ডিসেম্বর, মৃত্যু হয়েছিল 2016 27 সেপ্টেম্বর ঢাকায়। তার আজকের যে পাঠ, আজকের এই পাঠের নাম হচ্ছে নুরুলদিনের কথা মনে পড়ে যায়। এটি তার বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মঞ্চ সফল কাব্যনাটক নুরুলদিনের সারা জীবন এর প্রস্তাবনা অংশ থেকে নেওয়া হয়েছে। 1757 সালে ইংরেজরা আমাদের স্বাধীনতা লুণ্ঠন করে, তারই কিছুদিন পরে 1783 সালে রংপুর দিনাজপুরে এক বিশাল কৃষক বিদ্রোহ হয়েছিল। এই কৃষক বিদ্রোহের নেতা ছিলেন আমাদের নুরুলদিন। তিনি ইংরেজ প্রভু, সামন্ত প্রভু, জমিদার এবং সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনকেই আমাদের এই নাটকে উপজীব্য করা হয়েছে। যেহেতু নাটক, সেহেতু এটিকে সংলাপ ধর্মী করার জন্যই আমাদের যে ছন্দ ব্যবহার করা হয়েছে তাকে আমরা বলবো আধুনিক মুক্তক ছন্দ। এই গেল আমাদের এই নাটকের টিপ। এখন এই বিষয়টা নুরুলদিনকে কেন ডেকে আনা হলো? একজন নুরুলদিন, সে 200 বছর পূর্বে ইংরেজদের বিরুদ্ধে আমাদের চেতনাকে জাগ্রত করেছিলেন, তেমনি যুগে যুগে কালে কালে বাঙালির মুক্তির চেতনাকে যারা শানিত করেছে, আমাদের মুক্তিযুদ্ধকে যারা সত্য করে প্রতিষ্ঠিত করেছে, 30 লক্ষ শহীদ, সেই শহীদরা যে চেতনা নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, তাদের মধ্যে যে চেতনা জাগ্রত হয়েছিল, অর্থাৎ যখনই দেশ সংকটে পড়ে তখনই আমরা সেই জায়গায় নুরুলদিনকে চাই, তখনই আমরা কবির মতো কণ্ঠে হেঁকে বলতে চাই, জাগবাহে কণ্ঠে সবাই। এই জন্য আঞ্চলিকতার আসছে বিধায়ী আঞ্চলিক অনেক শব্দের মধ্যে আসছে, কিন্তু সেই আঞ্চলিক শব্দগুলো কাব্য সুষমা নিয়ে এখানে প্রকাশিত হয়েছে। বাংলা 1189 এবং ইংরেজি 1783 সালে সেই রংপুর দিনাজপুরের যে কৃষক বিদ্রোহ, সেই তখন অবিভক্ত বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশ মিলিয়ে কবি তার এই কবিতায় বলেছেন গ্রাম জনপদের সংখ্যা ছিল 69,000। এবং যখনই মানুষ আমাদের দেশে সংকটে পড়েছে তখনই তাদের কথা স্মরণ করেছে, অর্থাৎ এই জিনিসটিকে বুঝাতে যে উনি বলেছেন যখন লেবাসধারী শকুনেরা আমাদের দেশে হানা দেয় তখনই আমাদের
মনে পড়ে নুরুল দিনের কথা, নুরুল দিন যেন আমাদের পথ দেখাবেন, নুরুল দিন যেন আমাদের শাণিত করবেন, নুরুল দিন যেন আমাদের অনুপ্রাণিত করবেন, আমাদেরকে আমাদের স্বাধীনতা, আমাদের দেশ, আমাদের ভাষা সংস্কৃতিকে উজ্জীবিত রাখবার জন্য তিনি আমাদেরকে তৈরি করবেন, আমরা তার প্রেরণায় এই যে যারা আক্রমণকারী তাদেরকে প্রতিহত করে আমরা আমাদের দেশকে, আমাদের সৌন্দর্যকে, আমাদের প্রকৃতিকে আমাদের মতো করে নেব। এই প্রতিবাদের ভাষার জন্যই আমরা প্রণোদনা হিসেবে এই কবিতায় দেখতে পাই নুরুল দিনকে। নুরুল দিন একজন সাধারণ মানুষ ছিলেন, তিনিও কৃষকের সন্তান, তিনিও কৃষক ছিলেন। কৃষকদের পক্ষে কথা বলতে গিয়ে তৎকালীন ইংরেজ শাসক সামন্ত প্রভু জমিদার এদের সাথে তিনি যুদ্ধে লিপ্ত হন। আমরা জানি সে যুদ্ধে তিনি সম্পূর্ণ জিততে না পারলেও আমাদের কাছে, আমাদের চেতনায় অনুপ্রেরণার স্থান ধারণ করে আছেন। যেমন ১৯৭১ সালে একজন বঙ্গবন্ধু আমাদেরকে উজ্জীবিত করেছিলেন, তার মধ্যে আমরা দেখতে পাই আমাদের সেই পূর্বতন যে কৃষক নেতা, মহান নেতা নুরুল দিনকে। তাইলে নুরুল দিনের জীবন, নুরুল দিনের কর্ম, নুরুল দিনকে আমরা প্রত্যাশিত জায়গায় নিয়ে আমরা আমাদের যে দেশ, আমাদের যে স্বাধীনতা, আমাদের যে প্রাপ্তির জায়গা সেটাকে আমরা পূরণ করতে চাই। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন বাংলায় শকুন নেমে আসে। এই শকুন বলতে হামলাকারী এবং আমাদেরকে পদানতকারীদেরকে বোঝানো হয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে ক্ষুধা, দারিদ্র, যুদ্ধ, মহামারী আসে, আর এ থেকে মুক্তির জন্যই আমরা নুরুল দিনের কাছ থেকে চেতনা নেই, অনুপ্রাণিত হই এবং আমরা নিজেরা উজ্জীবিত হই, আমরা আমাদের সাম্য, স্বাধীনতা, সৌভাগ্যিত, শান্তি, শৃঙ্খলা এবং আমার সোনার বাংলা, এই বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করে, আমাদের মায়ের মতো করে আমরা একে প্রতিষ্ঠিত করতে চাই, অক্ষুণ্ণ রাখতে চাই এর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সৌন্দর্যকে। এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে ওর অনুপ্রেরণামূলক এবং অনুপ্রেরণার নায়ক হচ্ছে নুরুল দিন, এবং নুরুল দিনকে কেন্দ্র করে সৈয়দ শামসুল হক আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে যখনই দেশের বিরুদ্ধে কোনো কিছু হবে তখনই আমরা জেগে উঠব, হেঁকে উঠব, জাগবাহে কণ্ঠে সবাই। কারণটা হচ্ছে সম্মিলিত প্রতিরোধ ছাড়া, একজন যথার্থ নায়ক ছাড়া কোনো সংকট থেকে আমাদের মোচনের কোনো পথ নেই। আমরা পুরো কবিতাটা পড়ে নেব, পড়ে নিয়ে আমি তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে রেখে দিলাম মূল পাঠ, লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি। এই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, মূল পাঠ, এর মধ্যে আমাদের যে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন তার উত্তরগুলো আমরা পেয়ে যাব। লাইন টু লাইন আমরা পড়ব, অনুধাবন করব এবং আমরা নিজেরা প্রশ্ন তৈরি করে বা আগের প্রশ্নগুলোর সাথে মিলিয়ে উত্তরগুলো মিলিয়ে নেব, এবং তারপরেও যদি আমাদের বোঝার কোনো প্রবলেম হয়, কোনো ঘাটতি থাকে, খামতি থাকে, বুঝতে অসুবিধা হয়, কোনো শব্দের অর্থ আমরা খুঁজে না পাই, অবশ্যই যে কোনো বিষয়ে তোমরা আমার সাথে লিখে অথবা ফোনে যোগাযোগ করবে। আমরা চাই যে কাজগুলো আমরা ক্লাসে ক্লাসে করতাম সেই কাজগুলো আমরা অনলাইনের মধ্যে করব, এবং আমরা বিষয়টাকে বুঝে আমাদের মতো করে সাজাবো, আমাদের সৃজনশীলতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে, সর্বোচ্চ মেধা দিয়ে আমরা প্রয়োগ করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করব। তোমাদের যদি প্রশ্ন থাকে, আমি আবারও বলছি, প্রত্যেকেই আমরা বলি যে অবশ্যই লিখে কিংবা ফোনে আমাদের সাথে যোগাযোগ করবে, এবং কোথায় কী বিষয়, কেন বসছো না, আমরা আমাদের মতো সাধ্য অনুযায়ী চেষ্টা করব সেটা মিটিয়ে দেওয়ার জন্য। সবাইকে অপরন্ত ধন্যবাদ ও অভিনন্দন। আমরা সুস্থ থাকব, করোনা মুক্ত বাংলাদেশ এবং পৃথিবী গড়ে তুলব। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।